নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো আমপোড়া আমের শরবত। আর এই গরমের সময় আর এই আমের সিজনে যদি আমরা একবার হলেও আমপোড়া আমের শরবত না খাই, তাহলে কিন্তু আমের সিজন বলে একদমই মনে হবে না। আর এই গরমকালে কিন্তু আমাদের বাচ্চা থেকে বড় সবারই আমপোড়া আমের শরবত একবার হলেও খাওয়া খুবই দরকার। আমরা হয়তো নিজেরাও জানি না যে এই আমপোড়া শরবতেই কিন্তু আমাদের শরীরের অনেক রোগ দূর হয়ে যায়। এই গরমের সময় বিশেষ করে বাচ্চাদের গায়ে প্রচণ্ড র্যাশ বেরোয়, এই র্যাশ কিন্তু এই আমপোড়া আমের শরবতেই দূর হয়ে যায়, ডাক্তাররা সে কথাই বলেন। আর এই আমপোড়া আমের শরবত বানাতে কিন্তু তেমন বেশি আমেরও দরকার হয় না, তেমন কোনো উপকরণও লাগে না, মাত্র এই দুটো আমেই কিন্তু অনেকগুলো গ্লাস আমপোড়া আমের শরবত বানানো হয়ে যাবে। আর এই শরবতটা কিন্তু একদিন বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের আমি শরবতটা কীভাবে বানাই সেটা দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমপোড়ার শরবত কিন্তু বানানো খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায়, যদি আপনারা আমি যেভাবে আজকে শরবতটা বানাচ্ছি একইভাবেই বানান। এখন আমি আমপোড়ার শরবত বানানোর জন্য উনানের ওপরে এরকম একটা রুটির তার নিয়ে নিয়েছি, আর তারের ওপরে আম দুটোকে দিয়ে আগুন করছি যাতে আমগুলো তাড়াতাড়ি পুড়ে যায়। আর আমগুলো পুড়ে গেলেই আমি শরবত বানিয়ে নেব। অনেকেই কিন্তু আমগুলোকে সেদ্ধ করে নেন, তবে আম পোড়ার শরবতে আম না পুড়লে টেস্ট আসে না, যতই সেদ্ধ করি না কেন, তার জন্য আমটা পোড়ালে কিন্তু বেশি টেস্ট আসে। আম আমার পোড়ানো হয়ে গেছে, এখন আমটাকে আমি উনান থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। সাথে আমি একটা কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন যদি আপনারা ঝাল পছন্দ করেন। এখন আমি এই পোড়া আমগুলোকে ছাড়িয়ে নেব, কত সুন্দর খোসাটা ছেড়ে যাচ্ছে দেখুন। আমটা কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে, তারপর খোসা ছাড়াতে হবে। আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে খোসাটা উঠে যাচ্ছে, আর আম পোড়ার একটা সেন্ট রয়েছে, সেই সেন্টটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। আম যত পুড়বে আম পোড়ার সেন্টটা ততটাই সুন্দর বেরোবে। এখন আমি বাটির মধ্যে করে নিয়ে নেব, এই আমটাকেও আমি ছাড়িয়ে নেব। গরমের সময় আম পোড়ার শরবত খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই শরবতটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর এই শরবত বাজারে কিনতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যায়, আমরা ঘরে যদি বাড়িতে বানাই এইভাবে তাহলে কিন্তু খরচ অনেকটাই কম পড়ে। যে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম, আমটাকে আমি এবারে এইরকম হাত দিয়ে চটকে আমের যে কাঁতরা রয়েছে এই কাঁতরাকে বের করে নেব। আর হাত দিয়ে এইভাবে চটকালে কিন্তু কাঁতরা খুব সহজেই বেরিয়ে যাবে। বন্ধুরা, এই আমপোড়ার শরবত এমনই একটা শরবত যে শরবতটা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে বাড়িতেও অনেক দিন ধরে খাওয়া যাবে, এমনকি গরমের সময় বাইরে কোথাও বেরোলে তাহলে বাজার থেকে আর কিনে খেতে হবে না, এই শরবতটা কিন্তু ক্যারি করা যাবে আর সেখানে গিয়ে কিন্তু খাওয়া যাবে। আমের কাঁত বের করে নিয়েছি, এখন আমি যে আমের মধ্যে আঁটিটা ছিল এটাকে ফেলে দেব। এইটুকু কাঁদে কিন্তু আমার অনেকটাই শরবত হয়ে যাবে। এখন আমি এই কাঁতরার মধ্যে জল দিয়ে দেব, আর এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা জল। এখন গরমের সময় সব কিছু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, সেই জন্য ঠান্ডা জল নিয়েছি। আপনারা চাইলে এমনি নর্মাল জলও নিয়ে নিতে পারেন, আপনারা যতটা গ্লাস শরবত বানাতে চান সেরকমভাবে জলটা দেবেন। এখন আমি এই কাঁতরাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব, এখন আমি দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু আপনারা স্বাদ মতনই দেবেন, যেহেতু কাঁচা আম একটু বেশি টক হয় তাই চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তবে আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন পরিমাণেই কিন্তু দিতে পারেন। এখন আমি দিয়ে দেব বিট লবণ, পরিমাণ মতো দেব। এখন মিক্স আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, যে লঙ্কাটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেই লঙ্কাটাও দিয়ে দেব। এখন মিক্সির জার বন্ধ করে আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। আমের কাঁদ আমার মিক্সিতে ঘোরানো হয়ে গেছে, এখন আমি খুলে নেব জারটা। কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা কি সুন্দর এসছে না পোড়ানোর পর, একদম আম পোড়ার মতো কালার হয়েছে।
আর এইভাবে মিক্সিতে ঘোরালে কি হবে, আমের কাঁচটা যে ডেলা ডেলা মোটা মোটা হয়ে থাকে সেটা কিন্তু একদম গুলে পেস্ট হয়ে যাবে। আর হাত দিয়ে যদি আমরা ভালো করে চটকে নিই কিংবা ছাঁকনিতে ছেঁকে নিই তাহলে কিন্তু আমের কাঁদের যে ডেলা ডেলাগুলো ওগুলো থেকে যাবে, তখন খাওয়ার সময় গালে পড়বে, অতটা ভালো লাগবে না। মিক্সিতে পেস্ট করে নিলে কি হবে, একদম কোনো রকম ডেলা থাকবে না, স্মুথলি হবে, খেতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে। আমটা সেদ্ধ করলে কিন্তু এত সুন্দর কালার আসতো না, যেহেতু আমটা আমি পুড়িয়েছি সেজন্যই এত সুন্দর কালার এসছে। এখন আমি গ্লাসে সার্ভ করে নেব খাওয়ার জন্য। এখন প্রথমেই আমি গ্লাসে বরফ দিয়ে দেব, আর এখানে আমি বরফের টুকরো নিয়েছি। দেখুন গরমের সময় বরফ ছাড়া তো চলেই না, আর এই বরফটা দেওয়ার কারণ হলো আমরা যতক্ষণ শরবতটা খাবো ততক্ষণ কিন্তু শরবতটা ঠান্ডাই থাকবে, যেহেতু গরম পড়েছে সেজন্য একটু বেশি পরিমাণে বরফ দিয়ে দিচ্ছি। এখন আমি আমের কাঁচটা দিয়ে দেব, আর এই আমের কাঁচটা কিন্তু খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা করার দরকার নেই, এরকম মাঝে মাঝে ঘনত্বের বানালেই হবে। খুব বেশি ঘন করলে আবার খেতে ভালো লাগবে না, টক টক লাগবে, আবার খুব বেশি পাতলা করলেও কিন্তু ভালো লাগবে না, এরকম মাঝারি ঘনত্বের হলে খেতে ভালো লাগবে। আর আপনারা যদি ফ্রিজে বানিয়ে রাখতে চান তাহলে কিন্তু এরকম মিক্সিতে ঘুরিয়ে তারপরে এই সময় কিন্তু ফ্রিজের মধ্যে দিয়ে দেবেন, তারপর খাওয়ার সময় এরকম গ্লাসে বরফ দিয়ে সার্ভ করে নেবেন, তাহলে কত তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন। এখন আমি শরবতটা আরও টেস্টি করার জন্য জলজিরাপ দিয়ে দেব। এই জলজিরাপটা দিলে কিন্তু শরবতটার টেস্টটা আরও সুন্দর হবে। আমি চামচের এই যে ডান্ডিটা এটা দিয়ে ঘুরিয়ে দেব, দেখো শরবতটার কালারটা আরো সুন্দর হচ্ছে, আর সুন্দর সেন্টও বেরোচ্ছে কিন্তু। একে তো পোড়া আম, তার উপরে আবার জলজিরাপ, দারুণ লাগছে। এখন শুধু খাওয়ার অপেক্ষায়। তাহলে বন্ধুরা এখন তো আপনারা দেখতে পেলেনই কত কম সময়ে, কত তাড়াতাড়ি, কত সহজভাবে, বিনা ঝামেলায় তাড়াতাড়ি আমের শরবত বানানো যায়। আর এই আম পোড়া আমের শরবত কিন্তু যে কেউ খেতে পারে, বাচ্চা থেকে বড় সবাই। এখন আমি তো খাবো, খেয়ে দেখবো। আর আমরা কোথাও যদি বাজারে ঘুরতে যাই বা বাইরে কোথাও ঘুরতে যাই তাহলে কিন্তু অল্প একটু ছোট্ট গ্লাসে পাতলা আম পোড়া দিয়ে আর জল বানিয়ে দিয়ে দেয়, আর টাকা অনেক বেশি নেয়। আর এখন থেকে কিন্তু বেশি খরচ না করে বাড়িতেই খুবই কম খরচের মধ্যে আম পোড়া আমের শরবত একদম মন ভরে খাওয়া যাবে। জীবনটা পুরো ঠান্ডা, দারুণ টেস্টি হয়েছে। বন্ধুরা আপনারা অনেকেই হয়তো আম পোড়া আমের শরবতে জিরের গুঁড়ো ব্যবহার করেন, জিরের গুঁড়ো না দিয়ে একবার জলজিরাপ দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ। আর বাচ্চারা কিন্তু এই জলজিরাপ খেতে বেশি ভালোবাসে। শান্তি। আর এই বরফটা যতক্ষণ গ্লাসের মধ্যে থাকবে ততক্ষণ কিন্তু শরবতটা ঠান্ডা লাগবে। বন্ধুরা আমার এই আজকের আম পোড়া আমের শরবতের রেসিপিটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যখনই কোনো রেসিপি নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।